সুদীপার বাড়িতে নতুন সদস্য সুখবর দিলেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি নিজেই। বন্ধুরা, অগ্নিদেব চ্যাটার্জি সুদীপার জন্য দিলেন সারপ্রাইজ। বন্ধুরা, সুদীপা চ্যাটার্জি ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, আর সেই ডিপ্রেশন থেকে বার করতেই অগ্নিদেব নতুন সদস্য আনলেন তার পরিবারে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগেই সুদীপা চ্যাটার্জি হারিয়েছেন তার প্রিয় পোষ্যকে, যার জেরে অভিনেত্রীর মন ভীষণই খারাপ। অভিনেত্রীর কথায় এই সাতটা দিন কিভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। মন খুব খারাপ, যাকে বলে ডিপ্রেশন গ্রাস করছিল। মাঝরাতে উঠে ভুল বকছিলাম, ভানু আমার প্রাণ, আমার সবকিছু, এক মিনিটও সময় দিল না, বুঝতেই পারলাম না, চলে গেল। বলতে গেলে আমার হাতেই জন্মেছিল অগ্নিদেবকে, আমি বিয়ে করেছিলাম সেই লোভে। তখন ছিল ভানুর মা, তারপর ভানু এলো, বাজানো যাচ্ছিল না, চিকিৎসক আমার হাতে ওকে দিয়ে বলল পিঠ ঘষতে, তখনই ভানু কেঁদে উঠল। সেই থেকে আমার কোলের ছেলে, আমার উপর এক অদ্ভুত অধিকার বোধ কাজ করত, ওর সঙ্গে আমার চুক্তি ছিল, তুমি কোনো মহিলাকে আদর করবে না, আমিও কোনো কুকুরকে আদর করব না, তাই কোনো পোষ্য আমার কাছে এলেই হাত লুকিয়ে রাখতাম, কাছে আদর করে ফেলি, ও তো বুঝতে পেরে গেলে অভিমান করবে। আমার ছেলের সঙ্গে একদম বন্ধুত্বটা জমল না, ভাবতো মা বুঝি ভাগ হয়ে গেল, জন্য আলাদা বসার জায়গা করে দিয়েছিল অগ্নিদেব। অগ্নি বাইরে গেলে কি যে খুশি হতো তা বলে বোঝাতে পারবো না, জানতো মায়ের সঙ্গে ঘুমোতে পারবো। আদিকেও ভেবেছিল কেউ নিয়ে চলে যাবে, জামাই ষষ্ঠীর দিন চলে গেল, ভানুর জায়গা কেউ নিতে পারবে না, জীবনে কারোর জায়গা কেউ নিতে পারে না। তবু আমার অবস্থা দেখে অগ্নি ঠিক করে এটা চলতে দেওয়া যাবে না। সাত দিন হলো বাড়িতে এসেছে ভান্টু, অর্থাৎ ভানু পাট্টু। ভানুকে তো ভুলতে পারবো না, নতুন করে ভান্টুকে নিয়েই শুরু আমাদের নতুন যাত্রা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।